ইলিশের তো বিভিন্ন পদ আছে, এখন কি কি পদ আছে আপনি আমাদেরকে বুঝাই বলেন। এই লুচিগুলো আমরা ট্র্যাডিশনালি বহু বছর আগে থেকে বাংলাদেশে খেয়ে আসছি। এটা ঝাঁঝালো কি যেন পাওয়া যায়, ফ্রেশলি যে এখানে তৈরি হচ্ছে সেটা তো আপনারা দেখলেন। ইলিশের তেলেই বেগুনটা ভাজা, সো বেগুন জুড়েই একটা ইলিশ ইলিশ গন্ধ আছে। লুচি বা কচুরি এই টাইপের জিনিস আমার অসম্ভব প্রিয় একটা জিনিস, সকালের ব্রেকফাস্ট হিসাবে। কোন জায়গার মাছের স্বাদ সবচেয়ে ভালো? নদীর মাছ যেগুলো ডিম হবে, আর একটু মোটা স্লাইস করতে পারলে হয়তো টেস্টটা আরো বেটার পাওয়া যেত। মচমচা এবং একদম সুঘ্রাণ ইলিশের ঘ্রাণ। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকের এপিসোডটা হবে উড়াধুরা। বেসিক প্ল্যান হচ্ছে আজকে আমরা মাওয়া যাব, অনেকদিন ইলিশ খাওয়া হয় না, সো ফ্রেশ ইলিশ টেস্ট করব। কিন্তু তার আগে আরেকটা কাজ করব, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি, সো পুরান ঢাকায় একটা ব্রেকফাস্ট করে দেন যাব মাওয়া ঘাটে। সো চলেন শুরু করা যাক, লেটস গো। সো পুরান ঢাকার যে রেস্টুরেন্টটাতে আজকে আমরা ব্রেকফাস্ট করব, তার বয়স কিন্তু 100 বছরেরও বেশি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই 100 বছর ধরে তারা শুধুমাত্র নাস্তার আইটেম সার্ভ করে আসছে, সকালের নাস্তা এবং বিকেল সন্ধ্যার মিল। ঢাকায় 20 টাকার ব্রেকফাস্টের জন্য পপুলার এই চৌরঙ্গি রেস্তোরাঁর অবস্থান নর্থ ব্রুকহল রোডের বাংলা বাজারে। গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট ফ্রম চৌরঙ্গি। এই লুচি, দুটা লুচি, এটা হচ্ছে ডাল সবজি মিক্সড, এটার উপরে একটু পেঁয়াজ কুচি অ্যান্ড মরিচ কুচি, খুব ফ্রেশলি এখানে দেওয়া আছে, মানে দেখতেই অনেক ফ্রেশ লাগতেছে। এটা হচ্ছে মিক্সড অ্যান্ড এইটা হচ্ছে ডিম অমলেট, জায়গায় জায়গায় বলে মামলেট, সো অমলেট অ্যান্ড মামলেট যেটা আমরা যেভাবেই চিন্তা করি। এখানে একটা ব্রেকফাস্টের প্যাকেজ আছে, সেই প্যাকেজটা হচ্ছে এই দুটা লুচি একটা ডাল ভাজি, এটা মিলাই হচ্ছে 20 টাকা। এই প্যাকেজের বাইরে যদি অ্যাডিশনাল আমরা অর্ডার করি, যেমন এই অর্ডারটা আমরা ডিমটা আমরা অর্ডার করছি যেটার দাম হচ্ছে 15 টাকা। সো আমি প্রথমে যেটা করতে চাই, এই ডাল ভাজিটাকে একটু মিক্সড করতে চাই। ঢাকা শহরে এখনও 20 টাকায় ব্রেকফাস্ট পাওয়া যায়, এটা একটু মানে সাংঘাতিক একটা সারপ্রাইজিং বিষয়। এনিওয়ে, এগুলো কিন্তু কচুরি না, লুচি। কচুরিগুলো সাধারণত হয় একদম ফোলা, ফুলকো লুচিও বলে অনেকে। এই লুচিগুলো আমরা ট্র্যাডিশনালি বহু বছর আগে থেকে বাংলাদেশে খেয়ে আসছি। এটা কি কি মশলা? গোলমরিচ, অরিজিনাল গোলমরিচ। চলো, অরিজিনাল গোলমরিচ যেহেতু দেওয়া হয়েছে, একটু এটাকে মিক্স করে নিই। সবজিটার ভেতরে একটা ডিফারেন্ট কি যেন আছে, একটা ঝাঁঝালো কি যেন পাওয়া যায়, একটু আসলে আমি জিজ্ঞেস করবো এটার মধ্যে এই ঝাঁজটা কিসের, এবং সবজিটা যে একদম লাইট তা না, একটু স্পাইসি আছে, একটু না, মোটামুটি ভালোই স্পাইসি আছে। না, আমি জিজ্ঞেস করি, মামা এই সবজির মধ্যে রেগুলার জিনিসপত্র ছাড়া আলাদা কিছু একটা আছে যেটা একটু ঝাঁঝালো লাগে নাকের মধ্যে? আলাদা কিছু না। ওকে, বাট এক ধরনের স্পাইসি লাগে। ডিম অমলেটটা একটু দেখি,
লুচি বা কচুরি এই টাইপের জিনিস আমার অসম্ভব প্রিয় একটা জিনিস সকালের ব্রেকফাস্ট হিসাবে। এনিথিং উইথ লুচি অর কচুরি আমি সাংঘাতিক ফ্যান। যারা আমার ব্রেকফাস্টের বা বাংলাদেশের ব্রেকফাস্টের ভিডিও দেখে থাকেন তাদের একটা আইডিয়া, বাংলাদেশের মানুষ ব্রেকফাস্টে এত কিছু খায়, মাংস খায়, এটা খায়, সেটা খায়। হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন ধরনের অপশন আছে, সেই ধরনের অপশন যেরকম আছে আবার এই ধরনের একদম প্লেন ব্রেকফাস্টের অপশনও আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এটা হচ্ছে চৌরঙ্গীর ব্রেকফাস্ট, যেটা ফ্ল্যাট অ্যান্ড প্লেন। ব্রেকফাস্ট শেষ করে চলেন নেক্সট পয়েন্টের দিকে রওনা দেওয়া। ওকে, চৌরঙ্গিতে মজার ব্রেকফাস্ট সেরে প্ল্যান অনুযায়ী এখন যাচ্ছি মাওয়াতে। অবশ্য উদ্দেশ্য তো আগেই বলেছি, ইলিশ খাওয়া হবে, বাট এই খাওয়ার সাথে আরেকটা বিষয় জানার ট্রাই করবো আজকে, সেটা হচ্ছে ইলিশের প্রকারভেদ এবং সেগুলো চুনার উপায়। দেখা যাক ওই রকম কাউকে পাওয়া যায় কিনা যে আমাদেরকে এক নম্বর আর দুই নম্বর ইলিশ সম্বন্ধে একটা ধারণা দিতে পারে। ইলিশের তো বিভিন্ন পদ আছে। হ্যাঁ আছে। এখন কি কি পদ আছে আপনি আমাদেরকে বুঝায় বলেন। বুঝায় বলতে আপনার আছে, একটা আছে আপনার চন্দনা মাছ, সেটা হলো আপনার ইজের কলস্টরের। বুঝায় বলেন যে চন্দনাটা লোকে চিনবে কেমনে? এটা আপনার ইলিশের থেকে আলাদা, লেজ হলো হলুদ, আর মাছটা যখন কাটা হবে তখন মাছটা সাদা হবে, কোনো রক্ত নেই এটার ভিতরে। মানে এইটাই যেরকম রক্ত আছে ওটা এরকম রক্ত হবে না, রক্ত হবে না, ঠিক আছে। আর এটা যে সবাই কাটবে এটা একটু বড় করে কাটতে হয়, বোলার মাছ সবসময় চোখ থাকবে কালো, চোখ থাকবে হালকা লাল, সামনে থাকবে, এটা দেখলেই চিনতে পারবে। লাল কিসে, ঠোঁটে লাল না চোখে লাল? চোখে লাল, এই যে হালকা হালকা লাল, রূপে একটু লাল, এটা হলো আপনার ভোলার মাছ। ভোলার মাছ দেখলেই চিনবে এটা, ঠিক আছে। লেস লেস এরকমই থাকবে, সব মাছের লেস এরকম, কিন্তু চন্দনের লেসটা একটু আলাদা আলাদা, ঠিক আছে। এটা হলুদ, এটা হচ্ছে ভোলার, সবথেকে হলুদ, এটা হলো ভোলার। হ্যাঁ, চাঁদপুরের ইলিশটা ডিম হয় থাকবে। হ্যাঁ, ডিম থাকবে, আর নদ পদ্মা নদী মিলিয়ে একসাথে দুইটা এক মাছ, ঠিক আছে। কারণ এটা নদীর মাছ অরিজিনালি এখানে পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় ওটা একটু দাম বেশি, ঠিক আছে। ওইটার ভিতরে আমরা রাখি, যেরকম দুই একজন আসে দেখাই, এই যে এরকম পর্দা যেটা সব জায়গায় লাল হবে, চোখ টোখ সবই লাল হবে, ঠিক আছে। মাছের আগাগোড়া যেরকম হোক এটা সুন্দর, ঠিক আছে, সোনালি কালার দেখেন, রূপালি সব, একটু চওড়া হয়। হ্যাঁ, একটু চওড়া হবে, আপনার ডিমালা ডিম হবে, ডিম হতে হবে, নদীর মাছ যেগুলো ডিম হবে। আরেকটা আছে আপনার চিটাঙ্গের মাছ, চিটাঙ্গ যেভাবে চিনবেন এটা হলো এই যে মাথা, মাথা হলো অনেক চিকন, আচ্ছা, ঠিক আছে। আর চোখ কালো, চোখ কালো একদম কালো থাকবে, দেখেন চোখটা থাকবে কালো, লেস একই, কিন্তু এটা হালকা হলুদ আছে চিটাঙ্গের, যেটা এই যে দেখেন চিটাঙ্গটা হালকা হলুদ আছে, কিন্তু এদিককার মাছে কোনো হলুদ নেই। আর দ্বিতীয় কথা, আপনি যেই দোকানে আসেন মাছ সবসময় দুইটা চারটা মাছ উঠাবেন, উঠে আপনি দেখে নেবেন এটা কি মাছ। এটা হলো আপনার বরিশালেরই মাছ, একসাথেরই মাছ, ঠিক আছে। এটা আলাদা, এটা একটু ডিম ডিমালা, এটা একটু ডিম ছাড়া। আপনার কি মনে হয় কোন জায়গার মাছের দূরে ভোলা যে জায়গা ভোলার মাছটা খাবো, বাট এই ওভারঅল জিনিসটাই একটা কনফিউশন। আমরা এখানে মাছ কিনতেছি, আমরা আদৌ জানি না আসলে এটা আদৌ ভোলার কিনা নাকি এটা বরিশালের কিনা না এটা কোথা কিনা। বেস্ট ওয়ে হচ্ছে আপনি শুধুমাত্র, আমার যেটা সেন্সে বলে, আমরা সাধারণ মানুষ যারা, তারা চন্দনা থেকে হয়তো নিজেদেরকে সেভ করতে পারবো, বাট চাঁদপুর পদ্মা ভোলা বরিশাল এই গোলকধাঁধার ভিতরে নিজেরা আসলে নিজেদেরকে ম্যানেজ করতে পারবো না। সো আমরা বরিশাল বলে বা ভোলা বলে একটা মাছ নিচ্ছি, ভেবে নিচ্ছি এটা ভোলার মাছ, সেই হিসাবে আমরা প্রিপারেশন শুরু করি, চলো। We'll be right back.
মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার ভিডিও কিন্তু আমরা এর আগেও অনেক করেছি, বাট আজকের ভিডিওটা একটু অন্যভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। বিকজ অফ যে প্রচুর আমাদের কাছেও কমেন্ট আসে, অন্যান্য অনেক জায়গাতেও আমরা শুনি যে ইলিশের যে ধাঁধাটা থাকে সেই ধাঁধাটা, এনিওয়ে আমরাও হয়তো আজকে ধাঁধার মধ্যেই আছি। তারপরেও আমরা এটা নিছি কি ভোলার ইলিশ, তাই না? ওকে, ইলিশ ভাজা, বেগুন ভাজা, এর সাথে আবার শুকনা মরিচ ভাজা, উপরে যে যেরকম ঝাল খেতে চান সেই রকম পরিমাণ এখানে শুকনা মরিচ ভাজা। এটা হচ্ছে একটা পেঁয়াজ, আপনি ভর্তাও বলতে পারেন, আবার পেঁয়াজ মাখাও বলতে পারেন, যেটা আপনার কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল এগুলো দিয়ে একটা সুন্দর মতো মাখানো। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এই ভর্তাটা খুবই ফেমাস, যারা মাওয়াঘাটে আসেন তারা এটা তো মাস্ট খান, যারা খান না তারা এটা শোনেন অনেক সময় যে আপনার খান নাই, এটা একটা বিশাল জিনিস, মিস করছে। সো আমি যখন প্রথমবার মাওয়াঘাটে আসছিলাম তখন আমি এই ভর্তাটা খাইছিলাম, পরে যখন কমেন্টে প্রচুর দেখলাম যে এটার একটা বিশাল সবচাইতে ইন্টারেস্টিং এবং মজার জিনিসই নাকি এটা, সো আমি সেকেন্ড টাইম থেকে লেজ ভর্তা খাওয়া স্টার্ট করি। সো প্রথমে আমরা একটু রাইস নেই আগে, রাইস নিয়ে আমরা লেস ইন্টারেস্টিং জিনিস থেকে শুরু করি। যেমন লেস একটা মরিচ নেই, লেস ইন্টারেস্টিং এখানে হবে হচ্ছে বেগুন ভাজা। সো এটা বেগুন ভাজা নিলাম, একটু এই পেঁয়াজ মাখাটা নিই। মাঝে মাঝে আগে করতো কি, এর সাথে আবার একটু আমের আচার মিক্স করেও অনেকে মাখানোটা দিত, সেটা একটা আচারি টেস্ট ওটার মধ্যে আসতো। এনিওয়ে খাবারটা গরম আছে অ্যান্ড ফ্রেশলি যে এখানে তৈরি হচ্ছে সেটা তো আপনারা দেখলেন একদম সামনে। ইলিশের তেলেই বেগুনটা ভাজা, সো বেগুন জুড়েই একটা ইলিশ ইলিশ গন্ধ আছে। আজকে একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল যে ইলিশের যখন ভাজার কাজটা চলছিল তখন ইলিশের ঘ্রাণটা কিন্তু আমরা এদিকে বসেছিলাম, এখানে যে বসেছিলাম এই পর্যন্ত ঘ্রাণটা আসছিল, তখন বোঝা গেছে যে না ইলিশটা একটা লেভেলের অথেন্টিসিটি এটার মধ্যে আছে। ভাজা মাছ আগে খাবো নাকি লেজ ভর্তাটা আগে খাবো? আমার মনে হয় ভাজা মাছটা আগে খাই। আমি একটা অপেক্ষাকৃত বিগার সাইজের পিস নেই, তাহলে আপনাদেরকে, এটাই তো বড়, তাই না? এটা হচ্ছে সাইজে বড়, বাট আপনি যদি গাদাটা দেখতে চান যে কত ডেপথ ছিল, তাহলে হচ্ছে এটা আপনার দেখার জন্য সুবিধা, বা এইটা, এটা আমি নেই, এটা হচ্ছে সব দিক থেকে পারপাস সার্ভ করবে আপনাদেরকে। ইলিশের তেল নিচে আছে, ইলিশের তেল একটু তেল নেওয়ার ব্যবস্থা করি। এই হচ্ছে ইলিশের সাইজ অ্যান্ড আমরা মানুষ আছি আটজন, সেই কারণে আমরা ইলিশটা যেভাবে স্লাইস করাইছি সেটা একটু পাতলাই হয়ে গেছে, আর একটু মোটা স্লাইস করতে পারলে হয়তো টেস্টটা আরও বেটার পাওয়া যেত। অনেকে বলে যে ইলিশ মাছের প্রপার টেস্টটা পেতে গেলে স্লাইসগুলো হওয়া উচিত আঙুলের যে কোড়ে আছে, এই আঙুলের এক কোড়ে সাইজ যদি হয় তাহলে হচ্ছে ইলিশের প্রপার টেস্টটা পাওয়া যায়, বাট আমরা লোক বেশি থাকার কারণে একটু কনসিডার করতে হয়েছে। আবার আরেকটা জিনিস কি, যখন আপনি লেজ ভর্তা করবেন তখন লেজের সাইজটা একটু বড় রাখতে হয়, কারণ ভর্তায় অনেক মাছের প্রয়োজন হয়, যেটা এখানে আছে, মানে এখানে পুরোটাই কিন্তু মাছ, তার মানে লেজে কতখানি মাছ ছিল সেটা একটা আন্দাজ করা যায়। সো আমরা একটু ভাজা ইলিশটা ট্রাই করি, একদম তেল চুপচুপা ইলিশ, ইলিশের তেল এবং সরিষার তেল দুইটার একটা সেই ধরনের কম্বিনেশন। মচমচা এবং একদম সুঘ্রাণ ইলিশের ঘ্রাণ। শুকনা মরিচ এটাকে একটু ভেঙে নেই, এমন ভাবে এটা ফ্রাই হচ্ছে যে আপনি এটা কাটা কোটা সহ একবারে চাবায় খেয়ে ফেলতে পারবেন। দেখি একটু পেঁয়াজের
পেঁয়াজ মাখাটাও নিলাম, এটা মিক্স। ঝালঝাল, এখনই ঘাম ছুটবে আমার, খাওয়ার মধ্যে বসে না ঘামলে আসলে ঠিক মজাটা জমে না। ইলিশের লেজ ভর্তা, এর উপরে কিন্তু এটার মধ্যে পেঁয়াজ আছে, ধনিয়া পাতা কুচি আছে, হাতের কাজটা এত সুন্দর করে, এখানে দেখেন কোনো কাটা নাই কিন্তু, আদতেই নাই। সো প্রথমে একদম সিম্পল খাই একটু। পুরাই ইলিশময়, মাছ ভাজাচ্ছে এইটাতে মনে হচ্ছে মাছটা মোর ইন্টেন্স, কারণ কি ওইটা একটু ওভার ফ্রাইড, মানে ফ্রাইটা একটু বেশ ভালো রকমের ফ্রাই, অ্যান্ড এটাতে মনে হচ্ছে যে লেজের অংশটাতে ইন্টেন্স মিটটা অনেক বেশি ছিল, যেই কারণে ভর্তাটা অনেক বেশি মিটি। ঝাল, পেঁয়াজ, মরিচ, সমস্ত কিছু একদম অন্য লেভেল। আমার মনে হয় আমি যখনই টাইম পাবো মাওয়াতে আসবো ইলিশ খেতে, কারণ ইলিশের স্বাদ এখানে কী পাওয়া যায় না পাওয়া যায় সেটা ভিন্ন বিষয়, বাট এই পরিবেশটা বা এই আয়োজনটা ইলিশের স্বাদ একটা অন্য লেভেলে নিয়ে যায়, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং। সো এই অনেকদিন পরে আপনাদেরকে মাওয়া ঘাটের একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম, ইলিশের একটা ভিডিও। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টে গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লেখেন, দাম লেখেন, পোস্ট করে দেন। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।